আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন র্যাম্পস ফি অফ ইউর ওয়ার্ল্ড। আমাদের সাথে রয়েছেন সর্ববিশেষজ্ঞ মরুদেব। আজকে আমাদের কুইজের তৃতীয় পর্ব নিয়ে আমরা চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কুইজের পর্বগুলো শুরু করব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে আমাদের পর্ব শুরু করছি। প্রথম প্রশ্ন, সাপ হত্যা বা সংগ্রহ করার পেছনে চার কারণকে একসঙ্গে 4F বলা হয়, এগুলো কি কি? 4F, এই চারটে F মানে চারটে ওয়ার্ড। এক হচ্ছে ফিয়ার, ভয়ের জন্য, ভয়ের কারণে সাপ মারা হয়। ফুড, অনেক দেশে সাপের মাংস খায়, তার জন্য হত্যা করা হয়। অনেক সময় মজা করে সাপ থেকে যা মেরে ফেলে, ফান। আর হচ্ছে ফাইন্যান্সিয়াল গেইন, অর্থ। সাপের বিষ, সাপের চামড়া কিন্তু বহুমূল্যবান, এটা বিক্রি হয় চোরাই পথে। এই যে চারটে কারণ, এদের একসাথে বলা হয় 4F। এবার আসি আমাদের পরবর্তী প্রশ্নে, অস্ট্রেলিয়ায় কি কি কোবরা পাওয়া যায়? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আসলে অস্ট্রেলিয়ায় কোনো কোবরা নেই। অস্ট্রেলিয়াতে কোনো, অস্ট্রেলিয়া বিষধর সাপের সাম্রাজ্য, কিন্তু কোবরা অস্ট্রেলিয়াতে একটিও নেই। অনেক বিষধর সাপ আছে। এবার আসি আমাদের পরবর্তী প্রশ্নে, সাপের সবচেয়ে প্রাচীন জীবাশ্ম বা ফসিলস কোথায় পাওয়া গিয়েছিল? এটা পাওয়া গিয়েছিল আলজেরিয়ায় প্রায় 100 মিলিয়ন ইয়ার্স এগো, 100 মিলিয়ন বছর পুরনো ফসিল, জীবাশ্ম পাওয়া গেছে। এই প্রসঙ্গে কিন্তু আমি একটা কথা জানিয়ে রাখছি, বহু জায়গায় আমি মাঠে ময়দানে প্রোগ্রাম করতে গিয়ে আমাকে এই প্রশ্নটা সম্মুখীন হতে হয়েছে যে এই যে সাপের যে গমনাঙ্গ, আমাদের সাপের পা নেই, পাইপের মতন দেখো, এবং খুব সাবলীল চলাচল। এই বিবর্তনের পথে কোন পর্যায়ে ওর এই গমনাঙ্গগুলো লুপ্ত হল, এর উত্তরে আমি একটা কথাই বলবো যে উই হ্যাভ নো আনসার, আমাদের কোনো উত্তর নেই। কারণ কি, বিজ্ঞানী ক্লডের কথা ধার করে নিয়ে বলি, ইন হুইচ অর্ডার অল দ্য লিমস ওয়ার লস্ট উই ডোন্ট নো, অ্যাজ দ্য ফসিলস আর সাইলেন্ট অন দ্য সাবজেক্ট। এই ফসিলের থেকে আমরা কোনো সূত্র পাইনি যার থেকে আমরা হিসেব করতে পারি যে বিবর্তনের কোন জায়গায় এসে ওদের গমনাঙ্গগুলো লুপ্ত হয়েছে। ভেরি গুড কোয়েশ্চেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন ভয়ঙ্কর সাপকে পাখি সাপ বা বার্ড স্নেক বলা হয়? এটাকে বলা হয় টুইক স্নেক, বৈজ্ঞানিক নাম হচ্ছে থেলোটনিস ক্যাপেন্সিস। এটা কিন্তু পশ্চাৎ বিষদন্তী, মানে দাঁতটা সামনে না, অনেকটা পেছন, এই কিন্তু ভয়ঙ্কর বিষধর। এই এতে আরেকটা সাপ আছে পশ্চাৎ বিষদন্তী, সেটা হচ্ছে বোন স্ল্যাক, সেটাকে বলা হয় ট্রি টপ টেরর, বৃক্ষ শীর্ষের আতঙ্ক, গাছের মধ্যে উঠে এরকম ভাবে সোজা বসে থাকে শিকার ধরার জন্য। ওটাও পশ্চাৎ বিষদন্তী, কিন্তু ওর বিষের টক্সিসিটি অনেক বেশি। বার্ড স্নেক বা পাখি সাপ বলা হয় টুইক স্নেক। পরের প্রশ্নে আসছি, নকল জলকোকরকে কেন কোকর বলে? নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা আসল কোকর নয়, নকল, জলে থাকে, নায়িকা নায়িকা হ্রদে পাওয়া যায়। আসলে ওটা ওই রেগে ঠেকে গেলে আমাদের এখানে যে কোকর সাপ যেমন ফনা তোলে অতটা না, ঠিক ওই এক্স্যাক্টলি ওরকম না, কিন্তু ওই রকমের ভাবের একটা ভঙ্গি করতে পারে, যার জন্য ওটাকে বলা হয় নকল জলকোকর বা ফলস ওয়াটার কোবরা। তার বৈজ্ঞানিক নাম হচ্ছে হাইড্রোডাইনাস্টিস গিগাস। আসছি পরবর্তী এবং শেষ প্রশ্নে, সাপ সামান্য স্পর্শে সতর্ক হয় কেন? হ্যাঁ, এটা বিজ্ঞান কর্মীদের জন্য অত্যন্ত ভালো প্রশ্ন। সাপের দেহের উপরে এত বেশি স্পর্শ গ্রাহক বা ট্যাকটাইল রিসেপ্টর আছে যে ও সামান্য মাত্র টাচ বা স্পর্শই ও বুঝতে পারে, এবং হয় পালিয়ে যায় না হয় ভয় পেয়ে আক্রমণ করতে পারে। সেই জন্যে আমরা বিজ্ঞানকর্মী যারা আছে বা যারা রেস্কিউয়ার আছে তাদের আমরা এটা বলি যে সাপটাকে যখন হ্যান্ডেল করতে হবে, কীভাবে হ্যান্ডেল করতে হবে, কোন জায়গাটায় আস্তে করে ধরলে ওরা একটু কম বুঝবে বা আস্তে আস্তে শান্ত থাকবে, কারণ ধরলেই ওরা এত ছটফট করে, ঝট করে ঘুরে তোমাকে বাইট করতে পারে। ফলে প্রিকশন, সতর্কতাটা তো আমাদের আগে, আমার লাইফটার মূল্য আগে। সেই জন্যে এই ব্যাপারটা ধারণা যদি থাকে
তাহলে সেটা আমরা রেসকিউ ট্রেনিং এর সময় আমরা বলি যে কিভাবে আমরা সাপটাকে হ্যান্ডেল করব তা যাতে সাপটা বেশি চমকে না যায়। তো এটা হয় স্পর্শ গ্রাহক বা ট্যাকটাইল রিসেপ্টর এর সংখ্যা বেশি বলে ও এত ছটফট করে সামান্য স্পর্শে। এটা তোমার উত্তর? একদম, আমি আমার সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ।